হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজকে আমরা করব ডাব্লিউ পুলিশ মেন এক্সামের 85 কোশ্চেনের মক টেস্ট 2। তো কালকে মক টেস্ট 1 হয়েছিল, যারা অনেকেই অনেক স্টুডেন্ট মানে টেস্ট দিয়েছেন কিন্তু এখনও অ্যান্সার পাননি। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে পুরো মক টেস্টের পিডিএফ এবং সলিউশন আপলোড করেছি। যারা টেলিগ্রাম গ্রুপে আছেন তারা সবাই সকলদের দেখেছেন, আর যারা টেলিগ্রাম গ্রুপে নেই তাদেরকে বলছি, তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে সেখানে ক্লিক করে জয়েন করে নিন এবং সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবেন। তবুও যারা কালকে সলিউশন পাননি তাদের জন্য আমি অ্যান্সার শিটটা একবার দেখাচ্ছি, ওটা আপনারা স্ক্রিনশট করে উত্তরগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো এটা উত্তরমালা 1 থেকে এখানে আছে 60 পর্যন্ত, অবশ্যই আপনারা স্ক্রিনশট করে নেবেন। ও 1 থেকে 60 এবং এটা আছে 61 থেকে 85, ঠিক আছে? 1 থেকে 60 এবং 60 থেকে 61 থেকে 85, এটা আপনারা স্ক্রিনশট করে নিন, নিয়ে উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। ওকে ওকে, তো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। তার আগে একটা কথা বলবো, এই মক টেস্টটা অত্যন্ত পরিশ্রম করে তৈরি করেছি, নিজে করেছি। তো আপনারা যদি 500 মানে 500 যদি লাইক না আসে কিন্তু আমি এই মক টেস্ট আর নিজে থেকে বানাবো না, ঠিক আছে? তো সেটাও আপনারা আপনার দিকে মানে আমার দিকে একটু খেয়ালটা রাখবেন বা চ্যানেলের প্রতি একটু খেয়ালটা রাখবেন, ঠিক আছে? আমাকেও যেমন পরিশ্রম করতে হয়, আপনারা পরিশ্রম করে পরীক্ষা দেন, তো আমারও পরিশ্রমের তো একটা দাম অন্তত চাই, সেটা হচ্ছে লাইক। লাইক করলেই খুশি, ঠিক আছে? দেরি না করে শুরু করি। তো রেডি সেডি গো, 1 ঘন্টা সময় নিয়ে আপনারা প্রত্যেকে টেস্টটা দেবেন। দারুণ দারুণ প্রশ্ন আছে এবং একদম পারফেক্ট, ঠিক আছে? ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো দেখুন, যেখানে যেখানে জুম করার দরকার আছে আমি সেখানগুলোকে জুম করে দেবো, ঠিক আছে? নেক্সট 3 4 5, ওকে নেক্সট। আপনারা এগুলো পজ করে করবেন, অসুবিধে কিছু অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট 6, নেক্সট 7 8 and 9, 7 8 and 9, নেক্সট 10 and 11, সব ধরনের প্রশ্ন এখানে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং পারফেক্ট সেট নিজে তৈরি করা। ওকে নেক্সট নাম্বার 12, কত সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল? নেক্সট 13 14 এবং 15, আরশোলা শাসঙ্গের নাম কি? 14 হচ্ছে কোন ক্ষেত্রে 2018 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, 15 হচ্ছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? নেক্সট 16 17 এবং 18, 16 17 18, 16 সংকটকালীন হরমোন নিচের কোনটিকে বলে? 17 খারিফ ফসলের একটা উদাহরণ হলো, 18 নৌ কম্পাসে কোন চুম্বক ব্যবহার করা হয়? নেক্সট নাম্বার 19, ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম? নেক্সট নাম্বার 20 21 22, নিচের কোন দেশটির প্রধান ভাষা তামিল? নাম্বার 21, কোনো বস্তুর ওজন কোথায় সব সর্বাধিক হয় বা কী কোথায় কম হয়, চারটে অপশান থেকে বেছে লিখতে হবে। নেক্সট নাম্বার 22, চলমান বালিয়াড়িকে কী বলা হয়? নেক্সট 23 24 এবং 25, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? 24, কোন ছবিটি 2018 গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিল? নাম্বার 25, মানে জিকে পোর্শনের লাস্ট প্রশ্ন, দোকানি মুদ্রা চালু করেছিলেন কে? ঠিক আছে, এবার চলে আসি পার্ট বি, ইংলিশ। আপনারা পজ করে করে করবেন, ঠিক আছে? পজ করে করবেন, যেখানে জুম করার দরকার আছে আমি সেখানে জুম করে দেবো, ঠিক আছে? সিনোনিম প্রথমে আছে, সিনোনিম, তারপর 28 এবং 29, এখানে আছে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম, ঠিক আছে?
নেক্সট অবশ্যই পড়বেন, এখানে আছে ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ইডিয়ম ফ্রেজ নাম্বার 30। নেক্সট 31, 32 অ্যান্ড 33 অলসো ইডিয়ম ফ্রেজ। ওকে, পজ করে নিজেরা করুন। নেক্সট চুজ দ্য প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস, তিনটে প্রিপোজিশন দেওয়া আছে 34, 35 এবং 36। প্রত্যেকটা সলিউশন আগের দিনে পাননি, মানে ক্লাস অনুযায়ী পাননি, আজকে পাবেন, ঠিক আছে। নেক্সট সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 37, 38 অ্যান্ড 39। ওকে 39 অর 40। নেক্সট চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স নাম্বার 41। ভালো করে পড়ে তারপর করবেন, পজ করে অবশ্যই। নেক্সট 42, 43 কি আছে, ফাইন্ড দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য কোয়েশ্চেন ফর হুইচ ইজ গিভেন সেন্টেন্স ইজ দ্য অ্যান্সার, নিজে করতে হবে 43 এবং 44, ঠিক আছে। নেক্সট এরর কারেকশন, ওকে এরর কারেকশন আছে এখানে, অপশান মানে দি দূর দিন আর কি, ডিগুলো অপশানগুলো নেই, এ বি সি এর মধ্যে যে কোনো তিনটে মানে অপশানটাকে চুজ করতে পারেন, ঠিক আছে। ডি অপশানে কিছু পাইনি সেই জন্য দিইনি, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, স্পেলিং টেস্ট দিয়েছি নাম্বার 47 এবং 48 দুটো। নেক্সট চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ আছে দুটো, প্রথমে 49, অবশ্যই পজ করে করবেন, কোনো তাড়াহুড়ো নেই, এক ঘন্টা সময় আছে, পুরো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, এক ঘন্টা পরে মানে এক ঘন্টা ধরে টেস্টটা দিন, পরে উত্তর মেলাবেন, ঠিক আছে। কোনো তাড়াহুড়ো করে দেখার দরকার নেই যে আমি 55 হচ্ছে কি 60 হচ্ছে, কটা করতে পারছেন এবং নেগেটিভ খুব কম করবেন, ঠিক আছে, সেটা চেষ্টা করবেন। নেক্সট নাম্বার 50, এটা ভয়েস চেঞ্জ, তো জিকে এবং ইংলিশ পোর্শন পার্ট শেষ। নেক্সট পোর্শন হচ্ছে পার্ট সি, জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, ঠিক আছে। 51 থেকে শুরু, 51, 52 দেখতে পাচ্ছেন। নেক্সট 53 এবং 54। নেক্সট 55, নেক্সট 56, নেক্সট 57 অ্যান্ড 58। 58 একটা ভেন ডায়াগ্রাম আছে। নেক্সট 59 অ্যান্ড 60, অবশ্যই পজ করে করবেন। নেক্সট চকোলেট শব্দটি দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না 61 এবং 62 দেখবেন, জেনারেল ইন্টেলিজেন্সের খুব ভালো জিআই। নেক্সট 63 টু 65, এটা খুব একটা ভালো, খুব সুন্দর, তো এটা আপনারা আগে পজ করে নিয়ে এটাকে ছবিটা এঁকে নিন বা টুকে নিন খাতাতে, ঠিক আছে। তারপরে এই সম্পর্কিত তিনটে প্রশ্ন পাবেন, সেরকমভাবে করবেন, ঠিক আছে। তো এই ছবিটা দেখে আপনারা টুকে নিন এবং প্রশ্নটা লিখে নিন। এরপরে যে তিনটে অপশান আছে 63 টু 65, যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেকে করবেন নিজেরা, ঠিক আছে। 63 প্রশ্ন, কে দক্ষিণ পূর্ব অবস্থানে আছে, 64 কে উত্তর পূর্ব অবস্থানে আছে, আর 65 কে উত্তর পশ্চিম অবস্থানে আছে, ঠিক আছে। নেক্সট নাম্বার 66 থেকে আসছে ম্যাথ, ঠিক আছে, এটা পার্ট ডি, এটা হচ্ছে ম্যাথ, 20 ম্যাথ আছে, ঠিক আছে, সরি। নেক্সট
পজ করে নিয়ে অঙ্কটা করবেন, না পারলে স্কিপ করে যাবেন, পরে আবার চেষ্টা করবেন, ঠিক আছে? যেটা পারলেন না, যেগুলো পারছেন না, খাতাতে সেটা গোল করে লিখুন, মানে গোল করে লিখে নিন যে 67টা পারলাম না, সেই জায়গাটা পজ করে টাইমটা কত টাইম পজটা পজ করে একবার দেখবেন যে কত টাইমে পজ করেছেন, সেই টাইমিংটাও লিখে রাখবেন, যাতে 1 ঘন্টার মধ্যে পুরো পেজটা কভার হয়ে গেলে, মানে 85 প্রশ্ন কভার হয়ে গেলে আবার পুনরায় প্রথম ঠিক ওই জায়গাগুলোতে ফিরে আসা যায়, ঠিক আছে? এইভাবে করতে হবে, নিজেকে সুবিধা একটু করে নিতে হবে, ঠিক আছে? চাকরি একদম হাতের মুঠোয় কেউ দিয়ে যায় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, তো নিজেকে এইভাবে একটু পরিশ্রম করতে হবে। নেক্সট 68, নেক্সট 69 অ্যান্ড 70, 69 অ্যান্ড 70 পোজ করে করে নেবেন। নেক্সট দারুণ দারুণ অঙ্ক আছে, একদম পারফেক্ট, চোর পুলিশের অঙ্ক আছে 71-এর। আমার কাছে রিকোয়েস্ট আছে চোর পুলিশের অঙ্ক করানোর, আমি একটা আলাদা ক্লাস দিয়ে দেবো। নেক্সট 72, 73 অ্যান্ড 74, নেক্সট 75, নেক্সট 75 ভালো করে দেখে নিন এবং পজ করে নিন এখানটা। নেক্সট 4টে অপশান, নেক্সট 76, ওকে, নেক্সট 77 অ্যান্ড 78 নেক্সট 79 নেক্সট 80 81 80 অ্যান্ড 81 সব ধরনের অঙ্ক আছে, লসাগু গসাগু ভগ্নাংশের। নেক্সট 82, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে বলে এই ধরনের অঙ্ক দেওয়া। নেক্সট 82-এর অপশান অ্যান্ড 83, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্লাস আমি করিয়েছি, যারা ক্লাস করেছেন তারা কিন্তু অবশ্যই পারবেন। নেক্সট 84, ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক আমি ক্লাস দিয়েছি, যারা ক্লাস করেছেন তারা কিন্তু অবশ্যই খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন। নেক্সট 85, নেক্সট 85 এবং 80 ছিল আজকের লাস্ট, তো 85 প্রশ্ন এখানে কমপ্লিট। যেগুলো আপনারা স্কিপ করে গেছেন মনে হচ্ছে যে এখনও পারবো, সেই প্রশ্নগুলোকে আপনারা এক কাজ করবেন, আজকে বলে দিচ্ছি পরের দিন থেকে যখন টেস্ট দেবেন সেরকম করবেন। ধরুন 50-এরটা পারলেন না, 50-এরটা খাতায় গোল পাকিয়ে রেখুন যে 50-এরটা পারিনি, পারতেও পারি, এবং ভিডিওটা চালানোর সময় যে টাইমটায় আপনি পজ করেছিলেন 50-এর দাগেরটা, মানে যত টাইমিংয়ে আছে সেই টাইমিংটা লিখে রাখবেন। ধরলেন ধরুন 5:35 সেকেন্ডে সেটা পজ করেছিলেন বা 50-এর দাগের অঙ্কটা আছে, তো টাইমিংটা পরে পাশে লিখে রাখুন, পরে আবার 5:35-এ চালিয়ে আবার 50-এর অঙ্কটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইভাবে নিজেকে একটু পরিশ্রম করে নেবেন, ঠিক আছে? তো আমি প্রতিটা প্রশ্নের সলিউশন অবশ্যই টেলিগ্রামে আপলোড করে দেবো এবং বুঝিয়ে দেবো, আজকে উত্তর অবশ্যই আপনারা উত্তরগুলো ভালোভাবে পেয়ে যাবেন, ঠিক আছে? আজকে কেউ ক্লাস মিস করবেন না, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং অবশ্যই জানাবেন কত আপনাদের মার্কস হচ্ছে। এই প্রশ্নের মান অনুযায়ী 55+ থাকা দরকার, এই প্রশ্নের মান অনুযায়ী 55+ থাকা দরকার, ঠিক আছে? তাহলে আপনাদের কনফিডেন্টটা একদম ঠিকঠাক থাকবে এবং প্রিপারেশানটা ঠিকঠাক হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।